আমার ভাই হলে যে সৌদি আরব থাকে হলে আজকে 12 বছর, 12 14 বছর হবে। তাহলে কালকে হলে যে ঢাকায় সে নামছে, আর এখান থেকে তার ফ্যামিলি সবাই চলে গেছে। আমার হলে যে দুইটা হলে যে মন করেন যেন বাইরপুর, তাহলে আর ভাবি আবার আবার একটা বিয়ে ছিল, টোটাল মনে করেন যেন 5 জন গেছিল আর কি। বিদেশ থাকতো, আসতে আসতে এই আসার পথে পরিবার সহ অ্যাক্সিডেন্ট করছে, একটা পাগল খাওয়াইতে আছে, এই পাগলটাও আছে কাছে, ওর বাড়ি ঘর নাই, এর খুব সম্মান করে এরা। এ মুসলমানি উদ্দেশ্যে এই বাড়ি আইছিল, এর ভিতরে মুসলমানি দিয়া খুব অনুষ্ঠান করছে। বহুদিন পর্যন্ত বাইরে থাকে, কয় ভাই বাইরে থাকে, ফ্যামিলিগত সর্বদিক দিয়েই ভালো। এটা দুর্ভাগ্য, কারণ একটা এক্সিডেন্ট এইভাবে যেভাবে মারা যায়, এটা মানে কল্পনার বাহিরে। যে এইভাবে এককালের সমস্ত ফ্যামিলি সদস্য যে তার ঘরের ভিতরে যে থাকবে, একজন থাকে যে একটু মনে করেন রক্ষণ বক্ষণ করবে, যার কত আল্লাহ রাখেন, ভাই দুঃখজনক আর কি। একটু বাজাবাজি করে নাই, আর আমরা বিদেশ ডাইলে আইলে কোলের মধ্যে লইয়ে গেলে সময় শেয়ার করছে। সব আমার ভাই ভালো পাইছে, দান খয়রাত মানুষের দিয়েছে।